চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। হলো ঝিয়ের পেটে মায়ের জনম, হলো ঝিয়ের পেটে মায়ের জনম, তারে তোমরা বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এগারো মাসে তিন তিন সন্তান, কোনটা করবে ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার পাখো নাই গো, হায় হায় লোক আছে তার পাখো নাই গো। ঘর আছে তার দুয়ার নাই গো, লোকাতে তার পাক্ক নাই গো, আবার কে তাহারে আহার জোগায়, আবার কে তাহারে আহার জোগায়, কে দেয় গো সন্ধ্যাবতী, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এই গানের যিনি রচয়িতা, যিনি এই গান রচনা করেছেন, তিনি হচ্ছেন মহাসাধক লালন সাঁইজি। তো দেখুন, আজব কথা, আমরা মায়ের পেট থেকে জন্ম নিই প্রত্যেকটা মানুষ, অথচ মাকে ছুলেই নাকি সেই সন্তান মারা যায়। এ কথা শুধু কি কথার কথা, না কাজের কথা, না কি কথা, তিনিই জানেন। সত্যি কথা, মানুষের মৃত্যু কিন্তু একভাবে নয়, দেহ থেকে প্রাণ চলে যাওয়া মানেই মৃত্যু, অমন নয়। মানুষের আট প্রকারের মৃত্যু আছে, মানুষ প্রত্যেক দিন মরছে, যেখান থেকে উৎপত্তি সেখানেই লয়। তাই কি বলছে, ফকির লালন ভেবে বলে ছেলে মরে মাকে চলে
কথার অর্থ নইলে এই কয় কথার অর্থ নইলে তার হবে না ভক্তি চাঁদের গায়ে চাঁদনি আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদনি হলো ঝিয়ের পেটে মায়ের জনম পেটে মায়ের জনম তাহলে তোমরা বলবে কি কাদের গায়ে চাঁদনি আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদনি আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদনি চাঁদের গায়ে চাঁদ লেগে চাঁদের গায়ে চাঁদ লেগে চাঁদের গায়ে ও গো চাঁদ লেগে।